আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আমি নাজিয়া, আবারও হাজির হয়ে গেলাম দ্য কিলিং এর সেকেন্ড পেপারের কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আপনাদের সাথে। এখন পর্যন্ত আমরা সেন্টেন্সেসের কিছু বেসিক ধারণা অবশ্যই পেয়ে গিয়েছি, যে সেন্টেন্স কাকে বলে, কি কি ধরনের জিনিসপত্র আমাদের মেনে চলা উচিত এবং নানান বিষয়, তাই না? আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব। তাহলে চলুন আজকের মতো শুরু করা যাক। আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রতিটা জিনিসের কিছু রকম থাকে, তাই না? হয় এরকম হয়, না হলে ওরকম হয়। সেরকম একটা বাক্য যখন আমরা তৈরি করে থাকি আমাদেরও কিছু ধরন মেনে চলতে হয়। যেমন কি একটা বাক্য তৈরি করার সময় কি কি ধরন আমরা মেনে চলতে পারি, চলেন শুনে নেই। নাম্বার ওয়ান, যেরকম সেই বাক্যটি যখন আমরা বানাবো সেটা একটা এক্সপ্রেশন ওয়াইজ বা একটা মিনিং থাকতে হবে। তার মানে হচ্ছে যেটা দিয়ে আমি কাউকে একটা অর্থ বা কোনো কিছু প্রকাশভঙ্গি ঠিকঠাকভাবে বুঝাতে পারবো, আমি কী বলতে চাচ্ছি বা না বলতে চাচ্ছি। আরেকটা যে জিনিস আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে সেই বাক্যটির স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন কি ঠিক আছে কি নাই। শুধু তাই না, একটা বাক্য যখন আমরা তৈরি করি সেই বাক্যটা কিরকম হতে পারে, সে বাক্যটা যেরকম নাকি পাঁচভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। কী কীভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, চলেন নামগুলো জেনে নেই। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স কিরকম হতে পারে, একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। মানে হচ্ছে যেটা দিয়ে আমরা অনেক কিছু মানুষকে খুবই ডেসক্রিপটিভভাবে প্রকাশ করতে পারি। নাম্বার টু, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য থাকে। নাম্বার থ্রি, ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আমরা কাউকে ইনস্ট্রাকশন বা কোনো কমান্ড বা কোনো ধরনের আদেশ এইসব আমরা বলে থাকি। নাম্বার ফোর, অপটেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আমরা আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা বা আমরা আমাদের কোনো দোয়া কোনো কিছু আমরা চেয়ে থাকি বা বলে থাকি। নাম্বার ফাইভ, এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা দিয়ে আমরা কোনো একটা স্ট্রং কোনো একটা মেসেজ বা কোনো একটা ভাব আমরা প্রকাশ করে থাকি। তো এগুলোর আরও কিছু জিনিস কী কীভাবে আমরা এই সেন্টেন্সেসগুলো সাজিয়ে থাকি, কী কীভাবে আমরা টেন্সের সাথে গ্রামার্সের সাথে সমস্ত কিছু আমরা ব্যবহার করে থাকি, সেটা আমি আপনাদেরকে আগামী ভিডিওতে বলে থাকব। আজকের মতো এতটুকুই, সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।